আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেহেদিস স্টাডি ব্লক চ্যানেলের পক্ষ থেকে এসএসসির প্রিপারেশনমূলক এমসিকিউ সিরিজের আজকের ভিডিওতে আমরা উচ্চতর গণিতের এগারো অধ্যায় এসান জ্যামিতি এবং অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির উপরে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ দেখব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন তোমরা খেয়াল করো এখানে রয়েছে ও যার স্থানাঙ্ক অঙ্ক হচ্ছে জিরো কমা জিরো আরেকটি বিন্দু রয়েছে এ যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা রুট থ্রি আর আরেকটি বিন্দু রয়েছে বি যারের সামাংশ হচ্ছে টু কমা জিরো তো প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে ও এ রেখা ঋণাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন তৈরি করে তো ও এ এই রেখাটা আমাদের এক্স অক্ষের ঋণাত্মক যে অক্ষ রয়েছে তার সাথে কত ডিগ্রি কোন তৈরি করে সেটি আমাদের বের করতে বলেছে তো তো তোমরা কী করবে ও এ রেখার ঢাল বের করবে ট্যান ঠেটা এই সূত্র দিয়ে ঢাল নির্ণয়ের সূত্র বসিয়ে দিবে Y2- টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স অক্ষে ঋণাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটি তোমার বসিয়ে দিবে তো এটির অ্যান্সার হবে ঘ তো একের হবে ঘ একশো পঞ্চাশ ডিগ্রি যেহেতু ঋণাত্মক বলেছে সেহেতু আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি হবে এবার আমরা দুই নম্বরটা দেখি বলেছে এ বিও সমস্ত কত ডিগ্রি আমাদের এ বিও এই যে একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজটা কত ডিগ্রি সেটা বের করতে বলেছে তো ক্যালকুলেশন করবা যেহেতু তোমরা সবাই এসএসসি পরীক্ষার্থী সামনে তোমাদের পরীক্ষা এইগুলো বোঝানোর কিছু নাই ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে একশো ডিগ্রি তো আমাদের এবি ও এটি হয়ে যাবে আমাদের একশো বিশ ডিগ্রি নিয়ম অনুযায়ী স্থান অঙ্ক এটি নিয়ম অনুযায়ী করবে তোমরা সহজেই পেরে যাবে এবার তিন এখানে চারটা বিন্দু রয়েছে যাদের স্থান রয়েছে জি ও যার রেশনাঙ্ক জিরো কমা জিরো এ একটি বিন্দু যার রেশন অঙ্ক পি কমা জিরো এভাবে আমাদের বি সি এইভাবে চারটা বিন্দু রেশেন দেয়া রয়েছে এখন আমাদের বলেছে ও এ বি সি চতুর্ভুষ্টির নাম কি তো একদম সহজ তোমরা কি করবে চারটা বিন্দু যেহেতু রয়েছে চারটা বিন্দু দিয়ে প্রথমে কি করবে চারটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবে বের করার ফলে দেখবে যে তোমাদের প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য বা মান সব কয়টাই কিন্তু একই আসছে তাই যেহেতু প্রত্যেকটা বাহুর মান একই তাহলে এটা হয়ে যাবে কি বলতো এই চতুর্ভুজটি হয়ে যাবে বর্গক্ষেত্র তো তিনের হবে খ তোমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করবে আমি শুধু তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা যেহেতু খুবই নিকটে এগুলো জানা খুবই জরুরি এর জন্য তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে আমি তোমাদের শুধু নিয়মটা বলে দিচ্ছি এবার দেখি আমরা চার নম্বরে কি বলেছে চার নম্বরে বলেছে দুটি বিন্দুর কোটিদয় সমান হলে তাদের সংযোগ রেখা ওয়াই অক্ষের সাথে যে কোন তৈরি করে তার পরিমাণ কত ডিগ্রি তো এটি হয়ে যাবে আমাদের নাইনটি ডিগ্রি দুটি বিন্দুর কবি মানে কি বলতো মানে অ এর মান যখন সমান হবে তখন সংযোগ রেখা অক্ষের সাথে আমাদের নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে এটা মনে রাখবে তো চারের হবে আমাদের গ পাঁচ এ একটা বিন্দু রয়েছে যার টু টুকমা নাইন বি আরেকটি বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক থ্রি কমা সেভেন এবং আরেকটি বিন্দু রয়েছে সি যার স্থানাঙ্ক অঙ্ক ফোর কমা ফাইভ তিনটি বিন্দু সমরেখ হলে এবি রেখা ও বিসি রেখার ঢাল তে বলেছে অসমান সমান দ্বিগুণ তিনগুণ তো আমরা এখন দেখি আমরা প্রথমে কী করবো এবি রেখার ঢাল বের করব বের করার পর বি রেখার ঢাল বের করব করার পর যদি আমাদের এই দুটি রেখার ঢাল যদি সমান হয় তাহলে সমান দিব অসমান হলে অসমান দিব তো আমরা কীভাবে বের করি আমরা সবাই জানি ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2- টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান তো প্রথমে আমরা বি রেখার ঢাল বের করবো এই সূত্র দিয়ে তারপর আমরা এই সূত্র দিয়ে বিসি রেখার ঢাল বের করবো বা ঢাল বের করার পর যদি আমাদের ঢাল যদি সমান হয় তাহলে সমান দিব আর যদি না সমান হয় তাহলে অসমান দিব তোমরা বের করবে বের করবে দেখবে তো আমাদের এবি রেখার ঢাল আর এই বিসি রেখার ঢাল বের করার পর সমান চলে আসে সুতরাং আমাদের পাছের হবে খ এটা আমি করেছি এজন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি শুধু নিয়মটা জানলেই তোমরা পালবে কী করবে এবি রেখার ঢাল এই সূত্র অনুযায়ী ফেলবে তারপর বিসি রেখার ঢাল এই সূত্র অনুযায়ী ফেলবে দেখবে এদের ঢাল কিন্তু সমান আসে তাই পাছের হবে খ তোমরা সূত্রটা মনে রাখবে ভালোভাবে এবার আমরা ছয় নম্বরটা দেখি এখানে একটি চিত্র রয়েছে এখানে এ রয়েছে যার স্থানাঙ্ক জিরো কমা নাইন এখানে ও একটি বিন্দু যার স্থানাঙ্ক রয়েছে জিরো কমা জিরো বি আর একটি বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক ফাইভ কমা জিরো এখন এক নম্বরে বলেছে এবি রেখার সমীকরণ নাইন এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ফাইভ ইকুয়াল জিরো তো এখানে আমাদের এ আর বি এই দুইটি রেখার সমীকরণ এটা বলেছে দেখি হয় কিনা আমরা সবাই জানি যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণটা কি করি আমাদের সমীকরণটা হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু তো যখন দুটি বিন্দু দেওয়া থাকে এবং তাদের যদি সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সমীকরণ দিয়েই সমাধান করি তো আমাদের বলেছে বি রেখার সমীকরণ তাইলে বলতো এখানে এর মান কত এর মান হচ্ছে জিরো কমা নাইন আর বির যে স্থানাঙ্ক সেটি হচ্ছে ফাইভ কমা জিরো তাইলে এ বি এই দুটি সমীকরণ বের করতে বলেছে জিরো এ জিরো হবে এক্স ওয়ান আর হচ্ছে নাইন হবে ওয়াই ওয়ান এখন আমরা সিম্পলি ক্যালকুলেশনটা করি এখানে আমাদের বলেছে ওয়াই মাইনাস এখানে ওয়াই ওয়ান কোনটা বলো তো ওয়াই ওয়ান হচ্ছে আমাদের নাইন ভাগ ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কি নাইন বিওক ওয়াই টু ওয়াই টু কোনটা বলো তো ওয়াই টু হচ্ছে জিরো সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কোনটা বলো তো এক্স ওয়ান হচ্ছে জিরো তো আমরা জিরো বসিয়ে দিলাম ভাগ এক্স ওয়ান জিরো বিওক এক্স টু এক্স টু কত বলো তো এক্স টু হচ্ছে ফাইভ কারণ আমরা এবি রেখার সমীকরণ বের করছি এখন আমরা সিম্পলি ক্যালকুলেশনটা করি ওয়াই মাইনাস নাইন ভাগ এখানে নাইন থাকে ইকুয়েল উপরে এক্স থাকে এখানে মাইনাস ফাইভ থাকে এখন সিম্পলি ক্যালকুলেশনটা করি কি হয় আরগুন করে দিই নাইন এক্স এখানে হচ্ছে মাইনাস ফাইভ এখানে ওয়াই তাহলে কি হয় বলো তো মাইনাস ফাইভ ওয় মাইনাস প্লাস পাঁচ কত এখন আমরা সিম্পলি এক্স আর একসাথে আনি নাইন এক্স মাইনাস ফাইভ ওই পাশে তাহলে এই পাশে হয়ে যাবে কি বলতো প্লাস ফাইভ ওই পাশে ছিল প্লাস ফোরটি ফাইভ তাহলে এই পাশে কী হয়ে যাবে মাইনাস তো আমরা এবি রেখার সমীকরণটা পাচ্ছি দেখো তো নাইন এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ফাইভ জিরো তো আমাদের এক নম্বর যে শর্ত এটা ঠিক আছে এবার আমরা পরবর্তীতে দেখি জিরো যা রেশনাঙ্ক জিরো কমা জিরো ও বি রেশনাঙ্ক ফাইভ কমা জিরো বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ ওয়াই ইকোয়াল জিরো এখন আমাদের এখানে বলছে যে ওয়াই এর মান যখন আমরা জিরো বসাবো তখন দেখি তো আমাদের এইটা মিলে যায় কি না দেখো তো ওয়াইয়ের মান জিরো আমি যদি এই সমীকরণে ওয়াইয়ের মান জিরো দিই তাহলে কী হয় দেখো নাইন এক্স প্লাস ফাইভ ইন্টু জিরো তাহলে কত হয় জিরো মাইনাস ফোরটি ফাইভ তাহলে নাইন কত বলো তো ফোরটি তাহলে এক্স কত বলো তো ফাইভ তার মানে আমি যখন ওয়াইয়ের মান জিরো দিব এই সমীকরণে তখন আমরা এক্সের মান পাচ্ছি আর ওয়াইয়ের মান কত জিরো সুতরাং এই যে আমাদের এক্সের মান ফাইভ এবং ওয়াইয়ের মান জিরো তাহলে এটাও ঠিক আছে এবার তিন নম্বরটা ও যার এসন জিরো কমা জিরো এটা আমরা আগে দেখেছি এবং এ যার এসন অঙ্ক জিরো কমা নাইন বিন্দু দিয়ে গমনকারী স্বররেখার সমীকরণ এক্স ইকাল জিরো এখন আমরা দেখব এই সমীকরণে এক্সের মান জিরো বসিয়ে আমরা ওয়ের মান কত পাই তো আমরা বসায় দেখো নাইন এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ জিরো বলেছে কি এক্সের মান জিরো তার মানে আমি যদি এখানে জিরো বসাই তাহলে এটা কি হবে বলো তো জিরো হবে তাহলে আমাদের থাকে কী ফাইভ ওয়াই মাইনাস তাহলে ফাইভ তাহলে ওয়াই যখন আমরা এক্সের মান জিরো বসাচ্ছি তখন ওয়াইয়ের মান কত পাচ্ছি বলতো নাইন তো এটিও আমাদের ঠিক আছে সুতরাং আমাদের ছয়ের হবে ঘ আশা করি তোমরা ছয় নম্বরটা বুঝতে পেরেছ এবার আমরা সাত নম্বরটা দেখি এখানে এ একটি বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক থ্রি কমা থ্রি এস এবং বি যার স্থানাঙ্ক ফোর কমা এস এ স্কোয়ার প্লাস ওয়ান একই সমতলে অবস্থিত দুটি বিন্দু এবি রেখার ঢাল মাইনাস ওয়ান তোমাদের প্রশ্নটা কি করেছে আমরা দেখি এবি রেখার ঢালকে এস এর মাধ্যমে প্রকাশ করলে নিচের কোনটি হবে আমরা সবাই জানি যখন আমাদের দুইটি বিন্দু দেয়া থাকে তখন তাদের ঢাল নির্ণয় সূত্র আমরা কি ফেলি আমরা এটা জানি সবাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এখানে আমাদের দুটি বিন্দু রয়েছে একটা হচ্ছে এ বিন্দু যেটা থ্রি কমা থ্রি এস বি হচ্ছে ফোর কমা এস স্কোয়ার প্লাস ওয়ান আমরা সিম্পলি মানটা বসাই দিই ওয়াই টু ওয়াই টু কত বলো তো হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা বসিয়ে দিলাম এস স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে ওয়াই টু আর এখানে ওয়াই ওয়ান কত বলো তো হচ্ছে থ্রি তার মানে মাইনাস ছিল আর এখানে ওয়াই হচ্ছে থ্রি দিয়ে দিলাম ফাগ এক্স টু কত বলো তো হচ্ছে ফোর আর এক্স ওয়ান হচ্ছে থ্রি তাহলে মাইনাস ছিল এক্স ওয়ান তাহলে আমরা কী পাই এস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এস ডিভাইডেড ওয়ান এটাকে আমরা কীভাবে লিখতে পারি এস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এস এটা কি এবি রেখার ঢাল তো আমাদের বলেছে এবি রেখার ঢাল এটি এখন আমাদের প্রশ্ন করেছে যে এসের মাধ্যমে প্রকাশ করো তো আমরা এটা করেছি এখন এবি রেখার ঢাল কত দেওয়া বলো তো এটার সময় এটাও কিন্তু ঢাল আবার এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান তো আমরা এটা ক্যালকুলেশন করি এস স্কোয়ার মাইনাস থ্রি এস এখানে প্লাস ওয়ান ছিল আর এই পাশের মাইনাস ওয়ানটা এখানে চলে আসলো তাহলে কি হয় বলো তো এস স্কোয়ার মাইনাস থ্রি তো আমরা এসের মাধ্যমে প্রকাশ করলে এটি পাই এস স্কোয়ার মাইনাস তো আমাদের সাতের হবে হবে খ নম্বর এস স্কোয়ার মাইনাস থ্রি এস প্লাস টু আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো এস এর মান কত এখন আমাদের বের করতে বলেছে যে এস তার মান কত তো আমরা কী সমীকরণ পেয়েছি তো ঢাল থেকে এস স্কোয়ার মাইনাস থ্রি এস প্লাস টু এটি পেয়েছি তাই না এখন আমাদের বলেছে এস এর মান কত এখন আমরা এখান থেকে সহজেই তো এস এর মান বের করতে পারি আমরা এখানে মিল ট্রাম্প করি তাহলে কি হবে এস স্কোয়ার মাইনাস টু এস মাইনাস এস প্লাস টু এগুলো তোমাদের বোঝানোর কিছুই নাই তোমরা এস এস সি পরীক্ষার্থী বিল ট্রাম তোমরা এমনিতেই পারো তো এখানে আমরা এটাকে এইভাবে ভাঙলাম ভেঙে এখানে এস কমন নিলে কী হয় বলো তো এস মাইনাস টু আর এখানে আমরা মাইনাস কন কমন নিলে এখানে এস মাইনাস টু থাকে তাহলে এস মাইনাস টু আর এস মাইনাস ওয়ান কি জানি আমরা এস মাইনাস টু ইকোয়াল জিরো একবার তাহলে এস ইকোয়াল টু আরেকবার s এস মাইনাস ওয়ান জিরো তাহলে এস ইকুয়েল ওয়ান তাহলে এস এর মান কী পাচ্ছি বলো তো এস এর মান পাচ্ছি আমরা দুটো একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ওয়ান তো এটা এটা ছিল তো আমাদের ওয়ান আর টু আটের হবে গ আশা করি তোমরা আট নম্বরটা বুঝতে পেরেছ এবার নয় এক্স সমান সমান জিরো এবং ওয়াই ইকোয়েল জিরো সমীকরণের ঢাল দয়ের গুণ ফল কত তো নয়ের হবে আমাদের খ তো যখন আমাদের এক্সের মান জিরো হবে এবং ওয়াইয়ের মান জিরো তখন তাদের ঢাল দয়ের গুণ ফল হয় মাইনাস ওয়ান এটা তোমার মনে রাখবে এবার দশ এ একটি বিন্দু রয়েছে যার এস টু কমা ফোর এবং বি আরেকটি বিন্দু সেভেন কমা নাইন বিন্দু দয়ের সংযোগ রেখার সমীকরণ নিচের কোনটি এখন আমরা দেখতে পাচ্ছি এ আর বি দুইটি বিন্দু রয়েছে এই দুইটি বিন্দুর রেখার সমীকরণ আমাদের বের করতে হবে আমরা সবাই জানি যখন দুটি বিন্দু দেওয়া থাকে এবং তখন যদি তাদের সমীকরণ নির্ণয় করতে বলে তখন আমরা কী ইউজ করি বলো তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু যখন আমাদের দুটি বিন্দু দেওয়া থাকবে এবং তাদের যদি সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা সমীকরণটা বের করে ফেলবো তো আমি এটি আর তোমাদের করিয়ে দিচ্ছি না যেহেতু এরকম অঙ্ক আমরা আগে করেছি তো তোমরা নিজেরাই করবে তো দশের হবে আমাদের গ তোমরা করবে এটি অ্যান্সার মিলিয়ে নিবে এগারো এ একটি বিন্দু যার স্থান অঙ্ক রয়েছে ফাইভ কমা এইট বিন্দুগামী ও থ্রি ঢাল বিশিষ্ট স্বররেখার সমীকরণ কোনটি তো এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের একটা বিন্দু রয়েছে আর একটি মাত্র ঢাল রয়েছে যদি কোনোখানে একটা বিন্দু আর একটি ঢাল দেয়া থাকে আর সেখানে যদি সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে তোমরা এই সূত্রটা ফেলবে আমি বলে দিচ্ছি একটি ঢাল এবং একটি বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ কি হবে y- মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাইলে বলতো এখানে আমরা কি করতে পারি এখানে আমাদের একটি বিন্দু রয়েছে ফাইভ আর এইট এই ফাইভটা কি এক্স ওয়ানের মান এইট হচ্ছে ওয়াই ওয়ানের মান আর ঢাল কি বলতো ঢাল হচ্ছে এর মান তাইলে আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোনটা বলো তো ওয়াই ওয়ান হচ্ছে এইট ইকুয়াল এম এম কী বলতো এম হচ্ছে ঢাল যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এখানে এম কত 3 ঢাল বিশিষ্ট তাহলে এম হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স কত বলো তো হচ্ছে ফাইভ তো তোমরা ক্যালকুলেশন করো ওয়াই মাইনাস এইট তো এভাবে তোমরা একটা ঢাল আর এবং একটি বিন্দু থাকলে সররেখার সমীকরণ বের করবে তো ক্যালকুলেশন করলে আমাদের এগারোর আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস তো এগারোর হবে গ তো একদম সিম্পল তোমরা শুধু সূত্রটা মনে রাখবে একটি বিন্দু আর এবং একটি ঢাল দেয়া থাকলে এভাবে আমরা সমীকরণ বের করি আশা করি তোমরা এগারো নম্বরটা বুঝতে পেরেছ বারো এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল জিরো এবং সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল একুশ সররেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিগুণ কত বর্গ একক তো তোমরা এটা নিজেরাই করবে এটার অ্যান্সার হবে হচ্ছে ক তো বারোর হবে ক একুশ বর্গ একক তোমরা নিজেরাই করবে নিজেরা করলেই পারবে তো তেরো নম্বরটি এবার দেখি নিচের কোনটি মূল বিন্দুগামী স্বররেখার সমীকরণ তো এটি হবে আমাদের এক্স ইকুয়াল ফাইভ ওয়াই আমরা সময় সবাই জানি ওয়াই ইকুয়াল এম এক্স তো এই সূত্র অনুযায়ী আমরা মূল বিন্দুগামী স্বরেখার সমীকরণ বের করি তো তেরোর হবে খ এবার চোদ্দ এখানে নাইন এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থার্টি সিক্স ইকুয়াল জিরো একটা স্বররেখার সমীকরণ রয়েছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার এসে অঙ্ক কত এটা একদম সহজ আমরা সবাই জানি কোনো একটি স্বররেখা যখন ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে তখন এক্সের মানটা কত হয়ে যায় বলো তো এক্সের মানটা হয়ে যায় জিরো তাহলে এখানে বলেছে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা এক্সের মান কত বসাবো বলো তো জিরো আমি যদি এই সমীকরণে এক্সের মান জিরো বসাই তাহলে কী হয় বলো তো ফোর ওয়াই মাইনাস থার্টি সিক্স ইকুয়াল জিরো তাহলে ফোর ওয়াই ইকুয়াল থার্টি সিক্স তাহলে ওয়াই ইকুয়াল কত নাইন এক্সের মান কত জিরো পাচ্ছি আর ওয়াইয়ের মান কত নাইন পাচ্ছি সুতরাং যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক হবে আমাদের জিরো কমা নাইন তো চোদ্দোর হবে গ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো পনেরো মাইনাস ফোর সেভেন বিন্দুগামী ও থ্রি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ এটা আমি আগেই বলেছি একটি বিন্দু এবং একটি ঢাল থাকলে আমরা স্বররেখার সমীকরণটা কি বের করি বলো তো এই সূত্র অনুযায়ী আমরা বের করি তো তোমরা এই সূত্র অনুযায়ী তোমরা দেখবা এখানে স্বররেখার সমীকরণ এটা হয় কি না তারপর সমীকরণ 3x এক্স মাইনাস ওয়াই মাইনাস উনিশ তো একটি ঢাল রয়েছে একটি বিন্দু রয়েছে তো তোমরা সমীকরণটা বের করে দেখবা সূত্র অনুযায়ী ওয় অক্ষ হতে কর্তৃত অংশের দৈর্ঘ্য উনিশ একক এটা তোমরা দেখবা করে করলে দেখবা যে তোমাদের অ্যান্সার হবে ঘ নম্বরটা আমি কিন্তু উত্তরটা বলে দিচ্ছি তোমরা তারপরেও নিজেরা চেষ্টা করবা আশা করি তোমরা এগুলো নিজেরাই বুঝতে পারবে এবার আমরা অন্য যে সকল এমসিকিউ রয়েছে পরবর্তী পেজের সেগুলো দেখার চেষ্টা করি তো ষোলো নম্বর প্রশ্ন যা প্রবলেম আছে এটা করার দরকার নাই এই প্রশ্নটা তোমাদের আর দেখার দরকার নেই সতেরো কজ স্কোয়ার পাই বাই ফিফটিন প্লাস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টি তো এটি তোমরা সিম্পলি মানটা বসিয়ে ফেলবা নিচেরা করবা এটি করলে ওয়ান আসবে তো এটি তোমাদের বোঝানোর কিছুই নাই তোমরা এসএসসি পরীক্ষার্থী সামনে পরীক্ষা দিবে তোমরা নিজেরা নিজেদেরকে যাচাই করবে শুধু উত্তরগুলো মেলাবে আঠারো একটি চাকার ব্যাস ওয়ান মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে পাঁচ বার ঘুরলে এখানে তিনটি শর্ত রয়েছে চাকার পরিধি ফোর পয়েন্ট মিটার প্রায় চাকার বেগ এত এবং চাকাটি নিতে এত রেডিয়ান কোন অতিক্রম করে তো আমরা দেখি চাকার ব্যাস হচ্ছে ওয়ান মিটার তাইলে আমরা ব্যাসার্ধ কি পাই বলো তো ব্যাসের অর্ধেক তাহলে কত হবে জিরো মিটার এখন চাকাটির পরিধি কি টু পাইয়ার তো তোমরা দেখবা এই সূত্র করে যেটি হবে সেটি তো এটি করলে ফোর পয়েন্ট সেভেন মিটার হয় চাকার বেগ আমরা জানি কি বেগ আমরা সবাই জানি এস ইকুয়াল ভি ভাগ টি তাহলে টি ইকাল এস তাহলে ভি ইকোয়াল এস ভাগ টি চাকাটি সম্পূর্ণ যতটুকু দূরত্ব অর্থাৎ পরিধি অতিক্রম করেছে তাকে যদি তুমি সময় দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা বেগটা পেয়ে যাবা তো তোমরা এই সূত্র যে করবা যদি মিলে যায় তাহলে হয়েছে তোমরা এভাবে সূত্র অনুযায়ী করে ফেলবা যদি মেলে তাহলে তো মিলবে তো আঠারোর আমাদের অ্যান্সার হবে খ এবার আমরা উনিশ নম্বরটা দেখি পাই বাই টু থেকে থেটা বড় এবং পাই থেকে থেটা ছোটো টেন থেটাই কল মাইনাস হাফ হলে সাইন থিটার মান কত একদম সহজ জিনিস আর কিছু বোঝানোর নাই তোমরা পারবা তো এটাই হবে খ নম্বর এবার বিশ এখানে একটি চিত্র রয়েছে সেক সি সমান সমান কত এখানে আমরা দেখতে পাচ্ছি এবির মান হচ্ছে ফোর এসির মান সিক্স তাহলে তোমরা পিঠাকসের উপপাদ্য অনুযায়ী সহজেই বিসির মানটা বের করবা বিসির মান বের করার পর এই কোণের সাপেক্ষে আমাদের সেক্স সির মানটা বের করতে হবে তো এটি করলে আমরা থ্রি বাই রুট ফাইভ পাই তোমরা সহজেই ত্রিকোণিক সূত্র অনুযায়ী বের করতে পারো তোমাদেরকে প্রস্তুতির জন্য এসএসসির প্রিপারেশনের জন্য আমি প্রশ্নগুলো এবং সমাধানগুলো দিয়ে দিচ্ছি এবার একুশ টু টেন এ ভাগ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর মান কত তোমরা এখান থেকে কি করবে তোমরা হচ্ছে এর মান বের করবে টেনের মান বের করার পর টেন স্কোয়ারের মান বের করবে করে মানটা বসিয়ে দিবে বসানোর ফলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস ফোর রোট ফাইভ তো একুশে হবে আমাদের খ তো এগুলো সিম্পল জিনিস এগুলো বোঝানোর কিছুই নাই তোমরা নিজেরাই পারবে বাইশ কস স্কোয়ার পাই বাই থ্রি মাইনাস সাইন স্কোয়ার পাই বাই ফোরের মান কত তো কস পাই বাই থ্রির মান যেটি সেটির উপরে বারো করবা তারপর সাইন পাই বাই ফোর মান যেটি সেটির উপরে বারো করে দিবা দিয়ে যে অ্যান্সার হবে সেটি তোমরা সমাধান করে দিবা তো বাইশের হবে মাইনাস ওয়ান বাই ফোর তো তোমরা মানটা বসায় দিবা কস পাই বাই থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস সাইন পাই বাই ফোর তার উপরে স্কোয়ার যে মানটা সেটা সেটা করলে তোমরা মাইনাস ওয়ান বাই ফোর পাবা এবার বাহু ত্রিভুজের সমান সমান কোণের মান ডিগ্রি হলে অপর কোনটির মান রেডিয়ানে কত খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন দেখো বাহু ত্রিভুজের সমান সমান কোণের মান হচ্ছে সত্তর আমরা জানি যে একটা ত্রিভুজের মোট একশো ডিগ্রি কোণ হয় তাইলে সমান সমান দুটি কোণ তাইলে কি দুটি কোন হলে কত সেভেন্টি ডিগ্রি যোগ সেভেন্টি ডিগ্রি কত তো একশো চল্লিশ ডিগ্রি সমুদ্র ত্রিভুজের সমান সমান দুটি যে কোণ রয়েছে তার মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে অপর কোণটি কত হবে তো একশো আশি থেকে আমরা কী করবো একশো চল্লিশ বাদ দিব তাহলে ফোরটি ডিগ্রি পাবো সেই অপর কোণের রেডিয়ানের মান কত বলেছে আমরা সবাই জানি এক রেডিয়ান মানে কি বলো তো এক রেডিয়ান মানে পাই বাই একশো আশি ডিগ্রি তাহলে আমাদের অপর কোনটি কি ফোরটি ডিগ্রি ছিল তাহলে এর সাথে কি পাই বাই একশো আশি কী করবো আমরা গুণ করে দিব করলে অর্থাৎ আমরা নাইন পাই ভাগ টু পাই তো তেইশের খ এগুলো তোমরা নিজেরাই করবে আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি আর এগুলো তোমরা সবাই পারো এবার আমরা চব্বিশ নম্বরটা দেখি এখানে রয়েছে এ কোয়েল পাই বাই সিক্স এবং বি কোয়েল পাই বাই ফোর হলে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি ফাইভ ভাগ ফোর তো তোমরা মানটা বসিয়ে দিবে এর মান পাই বাই সিক্স এবং বি মান পাই বাই ফোর যদি আসে তাহলে তো ভালো তারপর দুই নম্বরে বলেছে টু সাইনে কজ বি তোমরা মান বসিয়ে দিবে যদি এটা আসে তাহলে তো ভালো হইলো তারপর সেক স্কোয়ার বি টু যদি আসে তাহলে তো ভালো তো তোমরা দেখবে সব কয়টাই ঠিক আছে তো চব্বিশের হবে আমাদের ঘ তো তোমরা নিজেরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে আমি শুধু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা শুধু দেখবে তা কিন্তু না তোমরা কিন্তু নিজেরা এগুলো আবার বাসায় প্র্যাকটিস করবে পঁচিশ কস নাইনটিন পাই থ্রি এর মান কত তো এটি করলে আমাদের অ্যান্সার আসে হাফ তোমরা কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে এইসব জিনিস একদম সহজ মনে হবে ছাব্বিশ কস থেটাইকল হাফ হলে কোসেক থ্রি থেটার মান কত তোমরা কী করবে থিয়েটার মানটা বের করবে এটা কীভাবে করে আমি বলে দিচ্ছি কস থিটার ইকুয়াল কস কত ডিগ্রির মান হাফ বলো তো কস সিক্সটি ডিগ্রির মান কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তো আমরা কস সিক্সটি ডিগ্রির মান হাফ জানি তাহলে থেটা ইকাল কত বলো তো সিক্সটি ডিগ্রি তাইলে আমরা সিও এসিসি কসেক থ্রি ইন্টু থিয়েটার মান কত বলো তো সিক্সটি ডিগ্রি তাহলে ককসেক একশো আশি ডিগ্রির মান কত বলো তো এমন হচ্ছে অসংজ্ঞায়িত তো এগুলো তোমরা জানো এগুলো তোমরা নিজেরাই করবা এবার আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বাকি এমসিগুলো দেখি এখানে সাতাশ আঠাশের জন্য একটা উদ্দীপক দেওয়া রয়েছে এক ব্যক্তি একটি বৃত্তাকার পথে সিক্স কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ে ছয় সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে সিক্স ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ কত মিটার তা একদম সহজ জিনিস আমরা সবাই জানি এস ইকুয়েল আর থিয়েটার তাই না এখন আমরা আমরা এখান থেকে আর থেটা ইকোয়াল এস জানি তাহলে আর ইকোয়েল এস ভাগ থিয়েটার তো থিয়েটার মানটা দেখো তো সিক্স ডিগ্রি এটা তোমরা কী করবে রেডিয়ানে করবে রেডিয়ানে করার পর এস এস মানে কি বলো তো এস হচ্ছে যে চাপ তার দৈর্ঘ্য তোমরা এইভাবে করবে করলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে এটা পঁচানব্বই পয়েন্ট ফোর নাইন মিটার তো তোমরা কিন্তু কিলোমিটারকে মিটারে করে নিবে বুঝছো তারপর তোমরা অ্যান্সারটা করবে আমাদের এখানে মিটারে চেয়েছে তো তোমরা সহজেই এভাবে তোমরা সমাধানগুলো করবে এবার আঠাশ বৃত্তের পরিধি কত কিলোমিটার তো এখানে আমাদের পরিধি চেয়েছে কিলোমিটারে আমরা সবাই জানি পরিধি মানে কি টু পাই আর তো এই সূত্র অনুযায়ী তোমরা করবে করলে তোমাদের সহজেই অ্যান্সারটা বেরিয়ে আসবে পরিধি নির্ণয়ের সূত্র কি টু পাই আর তো আর তো তোমরা আগেই বের করবো করে তোমরা এটি করবে তো আঠাশের অ্যান্সার হবে আমাদের জিরো পয়েন্ট সিক্স কিলোমিটার উনত্রিশ সাইন স্কোয়ার থিয়েটার মাইনাস কস স্কোয়ার থিয়েটার ইকোয়াল কস থিয়েটার এখানে একটি শর্ত রয়েছে তাহলে থিয়েটার মান পাই থিয়েটার মান পাই বাই থ্রি তারপর তিন নম্বর বলেছে থিয়েটার মান টু পাই বাই থ্রি তো তোমরা এটি করবে সমাধান করলে দেখবে তোমাদের অ্যান্সার হবে থিয়েটার মান পাই এবং থিয়েটার মান পাই বাই থ্রি তো উনত্রিশের হবে ক অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে তিরিশ এক ডিগ্রি কর কত রেডিয়ান আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো রেডিয়ান তো তোমরা তোমরা এটা করো মান কত থ্রি ভাগ 180 তো এটি করলে আমাদের আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে গ আশা করি আজকের এমসি তোমরা বুঝতে পেরেছো তো এরকম আমি এসএসসির প্রিপারেশনমূলক এমসিকিউ সিরিজ আমার চ্যানেলে আমি আপলোড করছি যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ